সফলতা, সফলতা বলতে আমরা কি বুঝি? প্রথমেই সফলতা শোনার পরে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো আর্থিকভাবে কে কতটা স্বাবলম্বী। কিন্তু সবসময় কিন্তু আর্থিক সফলতাই সফলতা নয়। যেমন একজন মা সারা জীবন চাকরি না করে তার পরিবারের দিকে সম্পূর্ণ ধ্যান রেখে ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে ভালো রেজাল্ট করিয়ে মানুষের মতো মানুষ করেন এবং পরিবারটাকে এমনভাবে দেখাশোনা করেন যেন তার হাজবেন্ড নিশ্চিন্তে চাকরি করে তার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে, এই মাটি একজন সফল ব্যক্তি। সফলতা আরও অনেক ধরনের হতে পারে। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে চাকরি না করে সরাসরি চলে যায় তার গ্রামে এবং সেখানে গিয়ে একটি প্রাইমারি স্কুলে সে টিচিং করছে, ছেলেপেলেদের পড়াচ্ছে, মানুষের মতো মানুষ করছে। উনি একজন সফল ব্যক্তি। আরও অনেক ধরনের সফলতা রয়েছে। একটা দুষ্টু ছেলে পড়াশোনা করতো না কিন্তু পড়াশোনায় ভালো ছিল, ফাঁকিবাদ ছিল, পরীক্ষা দিয়ে ফেল করে যায়। এরপরে যা হবার তাই, আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কটু কথা একেবারে ডিমোরালাইজড হয়ে যায়। বাবা মা মাথা উঠে দাঁড়াতে পারেনি এবং সেই কষ্টটা সে সহ্য করতে পারছিল না। বহুবার চেষ্টা করেছিল লাভ দেবে ছাদ থেকে, আত্মহত্যা করবে। সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়ে আবার পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, এখন সে খুব ভালো চাকরি করছে, বাবা মাকে ঈদে গিফটও দেয়। সেই ছেলেটি একটি সফল ব্যক্তি। এমন সব অভিনব, সব সফলতার গল্প নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাকসেস টক উইথ খানে। সালটি 1929 সাল। জন্মগ্রহণ করেন বিহারের একটি ছোট্ট গ্রামে দশরথ মাঞ্ঝি। ইনি যেন তেন একজন ব্যক্তি নন, ইনাকে সারা ভারতবর্ষ মাউন্টেন ম্যান নামে জানেন। মাউন্টেন ম্যান মানে যে সে পাহাড়ে বসবাস করতো এরকম নয়। এই ব্যক্তিটি ছোট্ট একটি হাতুড়ি এবং ছিনাই দিয়ে একটি পাহাড় খনন করে 360 ফুট লম্বা একটি রাস্তা তৈরি করে ফেলেন। এই অসাধ্য কাজটি উনি সম্পাদন করেছেন নিজের ইচ্ছে মতো বা খেয়ালখুশি মতো নয়, এর পিছু একটি করুণ কাহিনী রয়েছে। 1959 সালে যখন তার স্ত্রী এই ভয়ঙ্কর পাহাড় পেরিয়ে আর একটি রাস্তায় যাওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে একটি দুর্ঘটনায় পাহাড় থেকে পড়ে ওনার স্ত্রী মারা যান। এই ক্ষোভে উনি শুরু করেন এই রাস্তা বানানোর কাজ। দাশরথ মাঝির এই অভাবনীয় কাজের জন্য সরকার তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন এবং তার ছবিটি ভারতের স্ট্যাম্পেও দিয়ে দেন। এই দাশরথ মাঝির নামই মাউন্টেন ম্যান। কিন্তু এখন যে ব্যক্তিটি আমাদের এই সাকসেস টকে আসবেন, উনি কোনো পাহাড়ে চড়েননি কিন্তু উনি পাহাড়ের উচ্চতায় উঠেছেন। ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন, পড়াশোনা ভালোও ছিলেন। তার শিক্ষক তাকে তো একবার রেগে বলেই দিল, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু এই কথাটি তার মাথায় ঢুকে গিয়েছিল। সে তার স্যারের এই কথাটিকে ভুল প্রমাণের উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণ কাজ করে যান এবং সে পাড়ি দেন বিদেশে। কানাডায় গিয়ে শুরু করেন ছোটোখাটো একটি চাকরি দিয়ে আর এখন সে একজন বিশিষ্ট ব্যবসায়ী। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি, তানভীর আহসান। ইভান সাকসেস টক উইথ খানে তোমাকে আমন্ত্রণ। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ব্রাদার। কেমন আছো তুমি? বেশ ভালো, আপনাদের দোয়ায়। ভেরি গুড। এখন তো প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের সারা বিশ্বই বন্ধ বলতে গেলে এবং সবাই অনেক বেশি শঙ্কিত। তোমাদের কানাডার কি অবস্থা এখন? অনেস্টলি সারা বিশ্বের মতন আমরাও শঙ্কিত। সিচুয়েশন খুব বেশি একটা ভালো নয়, খুব র্যাপিডলি কেস গ্রো করছে। সো উই আর গোইং থ্রু অ্যানাদার লকডাউন অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা আমাদের দেশেও খুব স্ট্রংলি সেটাকে মেইনটেইন করা হচ্ছে। যেহেতু আমরা সফলতা নিয়ে গল্প করছি, আমাদের অনুষ্ঠানের নামও সাকসেস টক, তোমার সফলতা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। তার আগে আমি জানতে চাচ্ছি আসলে তোমার বেড়ে ওঠা কোথায় হয়েছিল, ঢাকায় বা বাংলাদেশে? ঢাকার লালমাটিয়া, মাই ফেভারিট প্লেস, 100% লালমাটিয়া। চমৎকার। ওখান থেকেই তোমার স্কুল কলেজ সব কি? ঢাকাতেই সবকিছু। সরাসরি তোমার সফলতার গল্পে ঢুকি আমরা। আচ্ছা, তুমি কানাডায় কেন গেলে, মানে ওয়াই ইউ চোজ কানাডা? ওকে, যদি আপনি স্ট্রেট অ্যান্সার জানতে চান, ইকোনমিক সুপার পাওয়ারের পাশে থাকা
এবং ইকোনমিক প্রচুর অপরচুনিটি। যখন তুমি কানাডায় গিয়েছিলে, দ্যাট মোমেন্ট তোমার স্টার্টিংটা তুমি কি করেছিলে, প্রথম চাকরিটা কি করেছো, অথবা প্রথমেই তুমি চাকরিটা করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করেছো? আমি প্রাউডলি বলবো, আমি এসে সবার আগে আমি অর্জব শুরু করি। আমার কাছে কথা হচ্ছে যে আমি বসে থাকবো না, আমি ল্যান্ড কোর্সে 25 তারিখে, আমি চাকরিতে জয়েন করি 29 তারিখে, এখন আমার মনে আছে। চমৎকার। তো প্রথম জবটা কি করেছিলে তুমি? ন্যাচারালি অর্জবে আমরা আসলে আমরা সবাই জানি যে বাইরের দেশে যে কোনো চাকরি সেখানে ভ্যালুয়েবল। তুমি কোন চাকরিটা করেছিলে? আমি সবার আগে শুরু করেছিলাম পিজা ডেলিভারি। দ্যাটস এ গুড জব। হ্যাঁ, ইউ স্টার্টেড উইথ এ ভেরি গুড জব। হ্যাঁ, ইয়েস। এবং আমি মনে করি প্রত্যেকটা ইমিগ্রেন্টে আপনার পিজা ডেলিভারি দিয়ে শুরু করা উচিত, বিকজ আপনার এখানে রাস্তাঘাট চেনাটা ইজ ভেরি টাফ। They follow certain rules. Mm-hmm. It's really hard to find how, মানে বাসা খুঁজে বের করাটা খুবই কঠিন, যদি আপনি if you don't know how to find out the house. True. যেমন আমি অনেকেই সাজেশন দেই বা ঢাকায় যারা রাস্তাঘাট চিনতে চায়, আমি বলবো যে আমি তাদেরকে বলি never and ever hire or take any Uber on any car or any CNG. তোমরা ডিরেক্টলি রিক্সা যাও অথবা হেঁটে যাও, তাহলে তোমরা অনেক জায়গাটা চিনতে পারবে স্বাভাবিক। Exactly. You need to drive yourself. True. পিজা ডেলিভারি যখন করতে, তখন তো তুমি একটা ডেলিভারি বয় ছিলে, এবং সেই ডেলিভারি সার্ভিস থেকে তুমি কিভাবে নিজেকে সরিয়ে আরেকটা জায়গায় নিয়ে গিয়েছো? শুনে অবাক হবেন, আমি কানাডাতে কোনো ইন্টারভিউ দেইনি। আচ্ছা, আই হোয়াট ইজ দ্য রিজন? রেফারেন্স। আমি পিজা ডেলিভারি করতাম, আমার একজন রেগুলার কাস্টমার ছিল যার ফ্যামিলি নাম, তার মেয়ের নাম, মানে বাচ্চাটা মেয়ে, আমি নাম সবার নাম মনে রাখতাম আমার কাস্টমারদের। সো এরকম রেগুলার ডেলিভারি দেওয়ার সময় তার মেয়ে একদিন অসুস্থ ছিল, তো পরের উইকে যখন আমি ডেলিভারি দিতে গেছিলাম তখন আমি জিজ্ঞেস করছি হাউজ ইয়োর ডটার। সো সে বলছে যে 27 বছর ধরে সে মানে মেনলি সে বাইরের খাবারই খায়, সে বলছে কখনো কেউ আমার ফ্যামিলি নাম মনে রাখেনি এবং জিজ্ঞেস করেনি যে আমরা কেমন আছি। ইউ আর ডিফারেন্ট, তুমি কি করো ভাই? মানে হিজ ক্যানেডিয়ান, হি আস্কড মি ইন ইংলিশ হোয়াট আর ইউ ডুইং বাডি, লাইক টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এভাবে উইদাউট ইন্টারভিউটা তার কোম্পানিতে আমি সেলসে ঢুকে যাই। ও, দ্যাট ইজ ফ্যাবুলাস, চমৎকার। আই মিন, তোমার এই কথা থেকে আসলে কিন্তু আমি অনেক কিছু শিক্ষা নিচ্ছি যে একটা মানুষের নাম মনে রাখা, স্পেশালি ফর দ্য কাস্টমার, কাস্টমারের নাম এবং কাস্টমারের ইনফরমেশনগুলো মনে রাখা এবং তাদেরকে সময় মতো সেটাকে ইউজ করাটা, আসলে আমার মনে হয় এটাই সফলতার অন্যতম প্রধান স্টেপ। অবশ্যই অবশ্যই, 100%। আপনি যখন ওয়ান্স ইউ মেক ইয়োরসেলফ লাইক স্ট্যান্ড ইন দ্য ক্রাউড, পিপল উইল রিমেম্বার ইউ, অ্যান্ড এটাই হচ্ছে মেইন, আমি মনে করি টার্গেট হওয়া উচিত, দ্যাট হাউ পিপল ক্যান রিমেম্বার মি। সো যখন তুমি সার্ভিস থেকে পিজা ডেলিভারি সার্ভিস বয় থেকে তুমি চলে গেলা আরেকটা কোম্পানিতে, অ্যান্ড সেখান থেকে তোমার কবে মনে হলো, কিভাবে তুমি অপরচুনিটিটা পেলে যে ইউ উইল স্টার্ট সামথিং ডিফারেন্ট? টু বি এক্সাক্ট, অ্যান্সার হচ্ছে ভাই, যেদিন আমি আমার মেধা মর্যাদা পেয়েছি, দ্য বিউটি অফ দ্য ক্যানাডিয়ান কালচারের সবচেয়ে বড় যে বিউটিটা, যে ইফ ইউ ডু সামথিং দে উইল রেকগনাইজ ইউর মেরিটস। চমৎকার একটা কথা বললে ইভান, আসলে আমরা কিন্তু এটাকে বলে হচ্ছিল আইডেন্টিটি, আইডেন্টিটি ক্রাইসিসে কিন্তু সবাই ভুগছে, কারণ তারা তাদের কাজের যথাযথ মর্যাদা পাচ্ছে না অনেক জায়গাতে। চমৎকার একটা অ্যান্সার দিয়েছ, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এখনো কি তুমি সেই স্ট্র্যাটেজি মেনটেন করে আগাচ্ছ? ইয়েস, স্ট্র্যাটেজি বেসিক অলওয়েজ সেম, এটা একটু ইভলভ হয়েছে। তুমি তো তোমার কিভাবে তুমি কোন জব থেকে আরেকটা সুন্দর করে চলে গেলে, একটা সুন্দর স্ট্র্যাটেজি মেইনটেইন করেছো, কাস্টমার ডাটাবেস মাথায় রেখেছো তুমি, ইটস ফ্যান্টাস্টিক। আমি শুধু জানতে চাচ্ছি তোমার কাছে যে এই সব কিছুর পেছনেও যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা প্রত্যেকটা সফল ব্যক্তির হয়ে থাকে, তার জীবনের সবচেয়ে বড় স্ট্রাগল, তোমার জীবনের সেই সময় ওঠার মুহূর্তে সবচেয়ে বড় স্ট্রাগলটা, সবচেয়ে বড় সংগ্রামটা কি ছিল? সবচেয়ে বড় সংগ্রামটা আমার, এক সবচেয়ে বড় সংগ্রামটা আমি বলবো অ্যাক্সেস অফ ল্যাক অফ ইনফরমেশন। আমি আমার অ্যাক্সেস ছিল না অনেস্টলি, আমার যদি ইনফরমেশন আমি যদি জানতাম
ভাইয়া, আমি যখনই ক্যানাডা এসেছি, আমি ইফ আই হ্যাভ অল দোজ ইনফরমেশন, আমার মিনিমাম আমার 3-4 বছর আমি আগায় যেতাম। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় স্ট্রাগল। আমি ইনফরমেশন আমার অ্যাক্সেস ছিল না, ল্যাক অফ ইনফরমেশন, অথবা তুমি যেটা বললে যে অ্যাক্সেস অফ ইনফরমেশন, এটা বলতে কি বোঝাচ্ছ? অ্যাক্সেস অফ ইনফরমেশন বলতে যেটা ভাইয়া বোঝাতে চাচ্ছি, যে আপনি যখন অ্যাজ এ নিউ ইমিগ্রেন্ট হিসেবে ক্যানাডাতে ল্যান্ড করবেন, এখানে অনেক ধরনের সাপোর্ট ছিল, গ্র্যান্ড ছিল, এবং শুধু তাই না, আপনাকে তারা হাতে ধরে দেখাই দিত যে হাউ টু বাই হাউস, হাউ টু ফিক্স ইউর ক্রেডিট, হাউ টু বাই দ্য কার, মানে উইদাউট, মানে শুধু তাই নয়, আমি যে এই যে এত কষ্ট করে যে বাসা খুঁজে বের করছিলাম, আমার পরিষ্কার মনে আছে ছোট্ট একটা বাসা $550 দিয়ে, আমার ইনকাম ছিল মাত্র $1200, $550 চলে যেত বাসাতে। অথচ আমি যদি এই ইনফরমেশনটা পেতাম যে আমি বিসি হাউজিং নিয়ে যেতে পারতাম, যেখানে আমার মাত্র $150, মানে তাহলে আমার $350, কিন্তু ওই সময় অনেক টাকা। এই এটাই হচ্ছে অ্যাক্সেস অফ ইনফরমেশন, যে আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ছিল না, আমার অ্যাকোমোডেশন ইনফরমেশন ছিল না, আমার এডুকেশনাল ইনফরমেশন ছিল না, যেগুলো আমার সবকিছু ঠেকে ঠেকে শেখা লাগছে। বাট ইফ আই নিউ অল দিস ইনফরমেশন দ্য মোমেন্ট আই কেম টু ক্যানাডা, ভাইয়া 3-4 বছর আমি আগায় থাকতাম। অনেক কষ্টে যে তুমি এই ইনফরমেশন গুলো ম্যানেজ করেছো সেটা বুঝলাম, 3-4 বছর অনেক স্ট্রাগল করেছো, দ্যাট ইজ ইয়োর স্ট্রাগল টাইম, এটা সবচেয়ে বড় স্ট্রাগল তোমার জীবনে। এই ইনফরমেশন গুলো যখন তুমি গ্যাদার করা শুরু করলে এবার, আর তারপরে তুমি কোন মোমেন্টে বুঝতে পারলে যে হ্যাঁ এখন আমাকে হয়তো একটা জাম্প দিতে হবে বা বিজনেসের জন্য একটা ট্রাই করতে হবে? এখন যে তুমি একজন সফল ব্যক্তি, একজন সফল বাংলাদেশি ক্যানাডার বুকে বিজনেস করছো, সেটার স্টার্টিং কিভাবে করলে তুমি? স্টার্টিংটা একটা ছোট্ট একটা ইনফরমেশন থেকে শুরু হয়েছে ভাইয়া। আচ্ছা, এটা ইনফরমেশন দিয়ে ইনফরমেশনটা হচ্ছে, সেই ছোট্ট মজার ইনফরমেশনটা হচ্ছে, আপনি যদি চাকরি করেন আপনি 43% ট্যাক্স দিবেন, আর আপনি যদি ব্যবসা করেন আপনি 10.5% ট্যাক্স দিবেন। যে কোনো বুদ্ধিমান মানুষের উচিত ব্যবসা শুরু করা। দ্যাট ইজ সুপার। আই মিন অনলি ফর দিস ইনফরমেশন ইউ স্টার্টেড ইওর বিজনেস, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, আই আন্ডারস্ট্যান্ড দ্য নাম্বারস। আমি একই সময় একই পরিমাণ খাটনি দিয়ে যাব, বাট আমি এত পরিমাণ ট্যাক্স দিব, হোয়ার ইজ I can be my own boss and I can implement my own idea, I will be in control and tax come this. I love to pay tax, by the way, but I'm creating jobs, I'm helping other families also, ami 10% tax dicche, that's fabulous, that's information, super, ami eta appreciate kori. Ha, jara calculative ebong jara ektu beshi durodorshi tara etai korbe jeta tumi korecho. Amar eta proshno seta je jokhon kiu job kore তখন সে ব্যবসা করতে গিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ ভয় পায়, তোমার কি ভয়টা লেগেছিল যখন শুরুতে তুমি ব্যবসা করতে গিয়েছিলে? না ভাইয়া, আমার একদমই ভয় লাগেনি, বিকজ আই হ্যাভ 100% ট্রাস্ট অন দিস সিস্টেম, অল ইউ জাস্ট নিড কারেজ, ঝাঁপ দিতে হবে ভাইয়া, ট্রাস্ট মি এভরিথিং উইল বি ফাইন, অল ইউ হ্যাভ টু জাস্ট ডু ইওর ওয়ার্ক, সাহস নিয়ে লাফিয়ে পড়তে হবে, এই তো তোমার কথা। জি জি, দ্যাটস ইট। তো এবার তুমি যেই সাহস নিয়ে ঝাঁপ দিয়েছো এবং কানাডায় অনেকগুলো বিজনেস করছো যেটা আমি শুনেছি, কি কি বিজনেস করছো, মানে কত ধরনের বিজনেস করছো এটা যদি আমাদেরকে বলো। আমি ভাইয়া জাস্ট ইন্ডাস্ট্রিটা উল্লেখ করি, কারণ কিছু কিছু আছে একই ইন্ডাস্ট্রিতে আমি মাল্টিপল বিজনেস করছি। আমি টোটাল 7টা ইন্ডাস্ট্রিকে ফোকাস করছি ভাইয়া, মেইনলি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, আপনার হচ্ছে টেক সেক্টর স্টার্টআপ, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট, retail sector, medical sector, education and training, আর হচ্ছে আপনার তার সাথে recreation side এও আমি focus করছি। That's super. But কেন 7টা, কেন 10টা নয়? হ্যাঁ, very good question. In order to become an influential person, you have to have at least 7 revenue stream. So আপনি যেটা আমরা সবাই জানি না, যে বলে একটা বাস্কেটে সব কি ডিম রেখো না, খুব ভালো। আমি চাই যে তুমি আরো আরো গ্রো করো, আরো গ্রো করো। ইভান, তুমি তো অনেকগুলো ব্যবসা করছো, এমন কোন ব্যবসা করছো বা কোনো প্ল্যান আছে যেটা বাংলাদেশের মানুষের উপকারে আসবে?
ভাইয়া, এজ এ বাংলাদেশি এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব, আমি হ্যাপিলি আমি আপনার সাথে শেয়ার করতে চাই। আমি বাংলাদেশে দুইটা প্রজেক্ট নিয়ে আসছি, তার মধ্যে একটা হচ্ছে সেন্টার পয়েন্ট ইমিগ্রেশন সার্ভিস, যে যে আপনাকে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে স্ট্রাগলটা আমি ফেস করেছি, প্রায় 3 বছর আমার মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে বিকজ অফ ল্যাক অফ ইনফরমেশন। আমি চাই না কোনো বাংলাদেশি কোনো মানুষ এটা ফেস করুক। সো সেন্টার পয়েন্ট ইমিগ্রেশনের মেইন টার্গেটে থাকবে হচ্ছে আপনাকে সমস্ত এই অ্যাক্সেস অফ ইনফরমেশন ফ্রম দ্য ডে ওয়ান ইউ উইল গেট ইট। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমি ঢাকায় বড় হওয়া, ঢাকাকে আমি আরো অনেক গ্রিন হিসাবে দেখতে চাই ভাইয়া। সো আমার প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন গ্রিন ঢাকা। আমি রিসাইকেল ইন্ডাস্ট্রি একটা খোলার ইচ্ছা ঢাকা শহরে, এটা নিয়ে কাজ চলছে, খুব শীঘ্র ইনশাল্লাহ হয়ে যাবে। কোভিডটা একটু ঠিকঠাক হয়ে গেলে আমি এটা নিয়ে আসবো ঢাকায় ইনশাল্লাহ। আমি আমি আসলে ওয়েট করব যে কবে এরকম একটা প্রজেক্ট নিয়ে তুমি ঢাকায় আসবে এবং ঢাকায় আসার পরে বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী করবে আশা করি, এবং তুমি সফল হবে। আপনাদের দোয়া প্রার্থী আমি, এবং হবে, এবং আমরা সফল হব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমার কাছে আমার জাস্ট একটা আর কিছু কোশ্চেন, তার মধ্যে অন্যতম প্রশ্নটা হলো ইভান, তোমার কাছে সফলতা বা সাকসেস কি? ভেরি গুড কোশ্চেন, অনেক বড় অ্যান্সার, বাট আমি একটা সেন্টেন্সে বলবো, when you are in complete control of any situation, এটা হচ্ছে সাকসেস। আপনার যখন পুরোপুরি যে কোনো অবস্থা আপনি কন্ট্রোল করছেন, দ্যাটস কল সাকসেস আমার ডেফিনিশন অনুসারে। একদম ফিলোসফারের মতো অ্যান্সারটা হলো আর কি, চমৎকার। আচ্ছা, আর আমরা বিদায় নেব, তার আগে আমি অনেকক্ষণ ধরে দেখছি যে তোমার পেছনে একটা সামুরাই, না ওটা কি আসলে পেছনে তো টেবিলের উপরে, হ্যাঁ ওটা কি, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি এন্ড হোয়াট ইজ দ্যাট ফর? সিম্বল, ইটস এ সিম্বল, ইটস কল কাতানা, জাপানিজ যে সোর্ড, লং সোর্ড ভার্সন কে বলা হয় কাতানা। সো এটা হচ্ছে ভাইয়া, সোর্ড ইজ এ সিম্বল অফ মাই ইটস অথরিটি, কারেজ এন্ড ডিসিপ্লিন। So it will remind me every time when I look at that sword, it's remind me like authority, courage and discipline and control in your hand. That's the, yes, that's exactly ভালো সুন্দর দুই যোগ দুই চার, right, right, true. আমরা সাকসেস টক উইথ খানের শেষ অংশে চলে এসেছি। ইভান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Thanks for having me brother, it's my pleasure. যাবার আগে তুমি কিছু বলতে চাও? একটা কথা না বলে পারছি না, যদি আমি ক্যানাডা অথবা ইউএসএ তে যখনই যাই আমি এভাবে বলি যে মাই নেম ইজ তানভীর হাসান, আই এম ফ্রম বাংলাদেশ, দেন আই সে আমি ক্যানাডিয়ান। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং আমি সত্যি গর্বিত যে তুমি বাংলাদেশের পরিচয় সব জায়গায় সমগ্র বিশ্বে নিজেকে নিয়ে দাও এবং আমরাও দেই। আর আশা করি খুব তাড়াতাড়ি তুমি এমন কিছু করবে যেটাতে আমাদের বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে। বাই দিস ইয়ার ইনশাআল্লাহ। আর একটা কথা ভাইয়া, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, থ্যাঙ্কস টু সাকসেস টক অল দ্য পারসনস এন্ড ইউ ডেফিনেটলি ভাইয়া, যে আপনাদের মাধ্যমে আমি আবার বাংলাদেশিদের সাথে কানেক্ট হতে পেরেছি। আপনি এটা ইটস এ হিউজ ফেভার, আমি ভবিষ্যতে আরো আসতে চাই। সাকসেস টক একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি অথবা ইভেন উইদিন বাংলাদেশি সবাই কানেক্ট হতে পারবে। ইটস এন অ্যামেজিং, দ্যাটস আ নিউ এরা অফ ভার্চুয়াল ওয়ার্ল্ড। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, স্পেশালি আপনার সমস্ত ক্রু যারা হু মেক দিস থিংস ইম্পসিবল, টেকনোলজি পসিবল, ইটস অ্যামেজিং ভাইয়া, কুডোস টু ইউ। Thank you very much. Thank you very much for your appreciation, Ivan. Thank you very much. And bhalo thakba, shusto thakba. Asha kori tomake niye abaro amra success talk with khane ashbo. Jara amader sathe etokkhon chilen tader shobai ke oshongkho dhonnobad. Asha kori prottekti success talk with khaner onushthane apnara amader sathe thakben. আপনাদের যদি কোনো সফলতার গল্প থাকে অবশ্যই ছোট করে লিখে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।